সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে চতুর্থ গণ বিজ্ঞপ্তি ফল কবে সেই বিষয়টি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শেষ হয়েছে চলতি ফেব্রুয়ারি মাসে। ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও কবে ফল প্রকাশ করা হবে তা নিয়ে লুকোচুরি শুরু করেছেন নিয়োগের সুপারিশকারী প্রতিষ্ঠান এনটিএসসি। এনটিএসসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত বুধবার রাত 11:59 পর্যন্ত চতুর্থ গণ বিজ্ঞপ্তির আবেদন ফি জমা দেওয়ার সময় ছিল। এ সময় পর্যন্ত 1,763 জন আবেদন ফি জমা দিয়েছে। 1 লাখের বেশি প্রার্থী আবেদন ফি জমা দিলেও স্কুল এবং কলেজ উভয় মিলে জমা দিয়েছে প্রায় 20,000 প্রার্থী। অর্থাৎ ফলে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে 80,000-এর কিছু বেশি। এই প্রার্থীদের নিয়োগের প্রাথমিক সুপারিশ চলতি ফেব্রুয়ারি মাসে করার পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছিল এনটিএসসির কর্মকর্তারা। তবে নিজেদের সেই পরিকল্পনাকে এবার টেলিটকের হাতে ছেড়ে দিয়েছে সংস্থাটি। সংস্থাটির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে আবেদনকৃত তথ্য যাচাই বাছাই শুরু হয়েছে। এছাড়া কিছু ইন্টেকধারী শিক্ষকও আবেদন করেছে, তাদের আবেদনগুলো শনাক্ত করার প্রক্রিয়া চলমান। এই কাজগুলো শেষ হলে টেলিটকের ফল প্রস্তুত করবে। তবে এই বিষয়গুলোর চেয়েও এনটিএসসির কর্মকর্তারা বেশি চিন্তিত সাম্প্রতিক সময়ে 35 বছরের বেশি বয়সসীমা নিবন্ধনধারীদের রিট মামলায় হেরে যাওয়া নিয়ে। এছাড়াও আরও বেশ কয়েকটি রিট হাইকোর্টের চলমান থাকায় সেগুলো নিয়েও চিন্তার বাজ এনটিএসসির কপালে। নাম প্রকাশে অনিচ্ছুক এনটিএসসির কর্মকর্তা দিল্লি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চেয়ে ইন্ডেক্সধারীর শিক্ষকরা রিট করেছিলেন। একটি রিটে এনটিএসসি জয় পেলেও বাকি রিটগুলোতে এখনও সমাধান হয়নি। তবে 35 বছরের বেশি বয়সী শিক্ষকদের পক্ষে করা একটি রিটে আমরা হেরেছি, ফলে তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেটা নিয়েও ভাবছে এনটিএসসি। কাজে এই বিষয়গুলো শুরু না হওয়া পর্যন্ত চতুর্থ গণ বিজ্ঞপ্তির ফল প্রকাশের সম্ভাবনা কম। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেলে মামলা চলমান রেখেও ফল প্রকাশ করা হতে পারে জানিয়েছে ওই কর্মকর্তা। আরও বলেছেন, রিট মামলায় যেন ফল প্রকাশের বাধা না হয় সে জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া হতে পারে। মন্ত্রণালয়ে অনুমতি দিলে সব কিছু বাদ দিয়েই ফল প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিএসসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান তার ডেলি ক্যাম্পাসকে বলেন, চতুর্থ গণ বিজ্ঞপ্তির ফল তৈরির কাজ করছে টেলিটক, কেবল ফল তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। কাজেই কবে নাগাদ ফল প্রকাশ করা হবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। কাজেই 35 বছরের বেশি বয়সী শিক্ষকদের রিটে জয় চতুর্থ গণ বিজ্ঞপ্তির ফল প্রকাশের কোনো বাধা হবে কি না এ প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এনটিএসসি এর সচিব। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।